মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে আইন অমান্য কর্মসূচি পালন করা হলো। আগামী 28 ও 29 তারিখ দেশব্যাপী সাধারণ ধর্মঘট ডাক দেওয়া হয়েছে বামদের পক্ষ থেকে। পাশাপাশি আনিস খানের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে ও রাজ্য জুড়ে অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বহরমপুরে আইন অমান্য কর্মসূচি পালন করা হলো মঙ্গলবার। আপনারা সবাই জেনেছেন যে 28-29 তারিখে আমরা দেশব্যাপী সাধারণ ধর্মঘট করছি। এই ধর্মঘটকে সফল করার জন্যে আজকে আমরা আইন অমান্য ডাক দিয়েছি, কিন্তু তার সাথে সাথে বাংলায় যে অরাজকতা চলছে, যে ভয়ঙ্কর অরাজকতা চলছে, তার বিরুদ্ধে এটা হচ্ছে আমাদের প্রতিবাদ। কারণ আমরা লক্ষ্য করছি পুলিশ কার্যত দলদাসে পরিণত হয়েছে, এবং আমরা আনিস হত্যাকাণ্ডের ঘটনায় আমরা লক্ষ্য করলাম রাজ্য সরকার পুলিশ তারা পরিকল্পিতভাবে খুন করল এবং এখনও পর্যন্ত সঠিকভাবে তদন্ত হচ্ছে না, সঠিক বিচারের ব্যবস্থা হচ্ছে না, দোষীদেরকে সাব্যস্ত করা হচ্ছে না। একজন হোমগার্ড আর একজন সিভিক পুলিশকে অ্যারেস্ট করলেই দায়িত্ব শেষ হয়ে গেল। এদেরকে কারা নেতৃত্ব করেছিল? যে পুলিশ অফিসার নেতৃত্ব করেছিল তাকে তো আজও গ্রেপ্তার করা হয়নি। আজকে রামপুরহাটে আমরা দেখছি টিভিতে যে 11টা বাড়িকে পুড়িয়ে দেওয়া হলো, টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব, 11টা বাড়ি পুড়ে গেল। টিভিতে দেখে এলাম দুজন বাচ্চা সহ 11 জন খুন হয়ে গেছে। কি অরাজক অবস্থা চলছে গোটা রাজ্যে, ভয়ঙ্কর একটা অবস্থা চলছে। এই খুনিদের গ্রেপ্তার করা হবে না, এই খুনিদের প্রশ্রয় দেওয়া হবে, পুলিশ এদের গ্রেপ্তার করবে না। আর আমাদের আইন অমান্য ঠেকানোর জন্যে শতাধিক পুলিশ দাঁড় করিয়ে দিয়েছে। আমরা যেটা বলতে এসেছি তা হলো এই 4টে শ্রমকোড বাতিল করতে হবে। আমরা দাবি করছি যে আমাদের দেশে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি তা এখনই রোধ করতে হবে। 50 টাকা গ্যাসের দাম বেড়ে গেল, পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, আকাশছোঁয়া জিনিসের দাম, মানুষ না খেয়ে মারা যাবে, এরকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। গোটা দেশে একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িক উন্মাদনা, হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট সরকার চলছে, যাদের মদত দিচ্ছে কর্পোরেট হাউস, তাদের বিরুদ্ধে দেশব্যাপী আমাদের লড়াই, আমাদের সংগ্রাম। আমাদের রাজ্যে গণতন্ত্র রক্ষা করা, আমাদের রাজ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, আমাদের রাজ্যে অরাজকতা বন্ধ করা, আমাদের রাজ্যে তোলাবাজি বন্ধ করা, দুর্নীতি কেলেঙ্কারি বন্ধ করার প্রতিবাদে আমরা এই আইন অমান্যে সামিল হয়েছি। স্বাভাবিকভাবেই আমরা চাইব আপনার সংবাদ মাধ্যম আমাদের কথাগুলি আপনাদের মাধ্যমে প্রচার করবেন, যাতে করে মানুষ সচেতন ভূমিকা পালন করে।